বগুড়ায় নিবন্ধনকৃত সমবায় সমিতির সংখ্যা 2800, আর নিবন্ধনের বাইরে রয়েছে আরও কয়েকশো। সমবায় সমিতির নিয়ম অনুযায়ী নিবন্ধন ছাড়া কোনো সমিতি চালানো যাবে না, এসব নিয়ম নীতি তোয়াক্কা করছেন না কেউই। সমবায় সমিতির নামে চালানো হচ্ছে সুদের ব্যবসা, গ্রামাঞ্চলে বিভিন্ন পণ্যের লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, পথে বসছে হাজার হাজার পরিবার। বগুড়া থেকে মুক্তার শেখের ক্যামেরায় এনামুল হক মনিরের তথ্যচিত্রে। এক শ্রেণীর মানুষ সমবায় অফিস থেকে খুব সহজে নিবন্ধন বের করে সুদের ব্যবসা চালাচ্ছে। তাদের টার্গেট প্রত্যন্ত গ্রামে নির্ময়ের খেটে খাওয়া রিক্সা চালক, দিনমজুর ও কৃষিকাজ করা মানুষ। লোভ দেখিয়ে তাদের হাতে খুব সহজে তুলে দিচ্ছে নগদ টাকা ও উচ্চ দামে বিভিন্ন পণ্য। এই পাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। সুদের টাকা পরিশোধ করতে অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা মাসিক কিস্তি মনে করেন 50,000 লিছি, ১০-১০.৫৫,০০০ টাকা কিস্তি দেওয়া লাগে মাসে মাসে। আমরা সুদ খাটাচ্ছি না, তারাই তো সুদে খাটাচ্ছে, সুদ লিচ্ছে না। আমরা তো আর সুদ দিচ্ছি, তাকে সুদ দিচ্ছি, আমরা সুদ লিচ্ছি না। কাস্টমার সকার দেওয়া লাগে, ধার দেনা করে দেওয়াই লাগে। আমার সপ্তাহে দেওয়া লাগে আপনার, একটার দেওয়া লাগে 1200 টাকা, আর একটার দেওয়া লাগে আপনার 750। এখন ভাই ব্যবসা বাণিজ্য নেই, এখন কষ্টমষ্ট করে দেনা করে হলেও দেওয়া লাগে, আবার ওই দেনা পাতি আবার কিস্তি তুলে আবার শোধ করা লাগে। এই এইটাই তো আমাদের গরিবের চলাফেরার। আমার কিস্তি তো মেলা বহুত সুমতি, 3 মাসের কিস্তি দেওয়া হয়, ওই মাসে দিনে 120 টাকা দেওয়া লাগে। 10,000 টাকা দিলে পারে 12,000 টাকা নেয়, এটা মনে করেন এখন সুমতি বহুত, মানে টাকা চালিয়ে পাওয়া যাচ্ছে। এঙ্গে করে আমরা চালাচ্ছি কিস্তি, কষ্ট করেই চালান লাগিচ্ছে, দেওয়াই লাগে, ছাড়ে না। সমবায় অফিসের নিয়ম অনুযায়ী নিবন্ধনকৃত সমিতির একটি অফিস থাকার কথা থাকলেও বিভিন্ন সমিতির একের অধিক সাইনবোর্ড দিয়ে তাদের সুদের ব্যবসা পরিচালনা করছে। এমনকি নিবন্ধনকৃত সমিতি বেচা কেনা হচ্ছে। জেলা সমবায় অফিস জানায়, এমন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমবায় সমিতি আইন অনুযায়ী হচ্ছে 23-এর ধারা অনুযায়ী, আমাদের 23-এর ক ধারা অনুযায়ী আমাদের সমবায় সমিতির কোনো শাখা অফিস থাকতে পারে না। কিন্তু কোনো সমবায় সমিতি তাদের কার্যক্রম পরিচালনার জন্য কোনো স্থানে তারা হচ্ছে সংগ্রহের জন্য তাদের কাজ করতে পারে, সেখানে সে সাইনবোর্ড দিতে পারবে না, সেখানে এই ধরনের কোনো শাখা এটা উল্লেখ করতে পারবে না। এরকম অভিযোগ যদি আমরা মৌখিকভাবে পাই বা লিখিতভাবে পাই, তখন আমরা সাধারণত মৌখিকভাবে অথবা টিভিতে রিপোর্ট হইলে অথবা পেপারে নিউজ হইলে তখন আমরা কী করি, এটাকে করি হচ্ছে হলো আমার কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে আমরা প্রথমে এটাকে পরিদর্শন করি, সেটা কার উপরে দায় কত বর্তাবে সেটা নির্ধারণ করি আমরা 83 ধারায়। এই 83 ধারায় কাজ শেষ করার পরে তারপরে আমরা সেটাকে কী করি, সার্টিফিকেট মামলায় যাই। ঠিক আছে, এটাকে সার্টিফিকেট মামলায় গিয়ে পরে তারপরে হচ্ছে আদালতের সিদ্ধান্ত আসে। বগুড়াবাসীর দাবি, সমবায় সমিতির নামে সুদের ব্যবসা এখনই বন্ধ করা না হলে আগামীতে নিরীহ মানুষের কিস্তির নামে সুদের বোঝা টানতে টানতে নিঃস্ব হবে।